আজকে আমাদের রেসিপি সুস্বাদু ল্যাংচা। ল্যাংচা বানানোর জন্য কি কি উপকরণ লেগেছে চলুন দেখা যাক। আজকে বানাবো কালো মিষ্টি। বানানোর জন্য নিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দেবো 1 চামচ সুজি, দিয়ে দেবো 1 চামচ ময়দা, দিয়ে দেবো 1/2 টেবিল চামচ বেকিং পাউডার, দিয়ে সবগুলোকে ভালো করে একটু মিক্স করবো। এবার সামান্য ঘি দিয়ে দেবো। ঘি দিলে সুন্দর একটা সুগন্ধ আসবে, সেই জন্য 1 চামচ ঘি আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। সবগুলোকে মিক্স করে নিয়েছি, দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে, মোটামুটো হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম, একটা ডিমকে আমি ফাটিয়ে রেখেছি, ভালো করে একটু ফাটিয়ে নেবো। ডিমটা ফেনিয়ে রেখেছিলাম, এবার এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে এটাকে মিক্স করবো। এটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে একদম। এবার ছোটো ছোটো করে ইলেচি করবো, ইলেচিগুলো করে নিয়েছি। এবার সামান্য একটু তেল, সাদা তেল বা ঘি হাতের মধ্যে লাগিয়ে নেবো, নিয়ে এবার একটা একটা করে সেপ দিল। এরকম সেপ দিলাম, আপনারা চাইলে গোল গোল করেও করতে পারেন, দেখুন কত সুন্দর হয়েছে একদম। দেখুন লেচি কেটে রাখাগুলো আমি একটা একটা করে লম্বা লম্বা সেপ দিয়ে বানিয়ে নিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছে। এবার এগুলোকে ভেজে নিতে হবে। ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, গরম হয়ে গেছে। এবার ভাতের জন্য তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে একটু টাইম লাগবে, তেলটা খুব বেশি গরম করবো না, তেল হালকা গরম করে নিয়েছি। এবার একটা একটা করে দিয়ে দেবো, হালকা আঁচের মধ্যে লাল লাল করে ভেজে নেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে ফুলে গেছে, কালারটাও একদম কালো জামের মতো কালার এসে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, দেখুন কত সুন্দর কালার এসে গেছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। আর আমি চিনি সিরা করে রেখেছি, একটা এলাচ দিয়েছি, দিয়ে এবার সিরার মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে দিলাম, এবার 1 ঘন্টার জন্য রেখে দেবো সিরার মধ্যে, যাতে করে রসটা পুরোপুরি ভিতরে চলে যায়। আমাদের আজকে রেসিপিটা রেডি হয়ে গেছে, আমাদের কালো মিষ্টি পুরোপুরি একদম খাবার জন্য রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। নাচ কিচেনকে বেশি বেশি করে শেয়ার করবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করে দেবেন।